কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নিরাপদ কৃষি পণ্য সংগ্রহ ও বিপণনে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম। কৃষির সার্বিক উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস কাজ করে থাকে। এ অধিদপ্তর কৃষি পণ্য উৎপাদনে যেমন মাঠ পর্যায়ে ভূমিকা রাখে, তেমনি এসব উৎপাদিত পণ্যের সংগ্রহ ও বাজারজাতকরণেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মেহেরপুর জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি পণ্য সংগ্রহ ও বাজারজাতকরণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এতে কৃষক তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন এবং কৃষকের যথেষ্ট উপকার হচ্ছে। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন ও তার বিপণন। এ বিষয়টি বিবেচনা করে মেহেরপুরে চলছে জৈব পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদনের প্রচেষ্টা এবং সেসব নিরাপদ খাদ্যের সুন্দর বাজার ব্যবস্থাপনা কার্যক্রম। কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকেরা বর্তমানে জৈব পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদন করছেন। কৃষকেরা জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে ফসল উৎপাদন করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে বিশেষ বাজার পরিচালনা করছে। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে, পটল আছে, আলু আছে, গাজর আছে। এইগুলো আমরা কীটনাশক বিষ ছাড়া গুলো তৈরি করি এবং এখান থেকে তৈরি করি। আমাদের পাশে কৃষি অধিদপ্তরের নিরাপদ কৃষি বিপণন মার্কেট আছে, আমরা ওখানে নিজেই আমরা এই ফসলগুলো আমরা ওখানে বিক্রি করি। আমার জমিটা হচ্ছে আপনার নিরাপদ সবজি ক্ষেত। এই সবজি আমি আপনার ওই আমাদের কৃষি বিপণন কেন্দ্র আছে ওখানে নিজেই বিক্রি করি। আপনি তো লাউ উৎপাদন করেন নাকি? জি, নিরাপদ ভাবে উৎপাদন করেন? নিরাপদ ভাবে উৎপাদন করি। এটা এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এখানে যাবে আলমপুর অফিসে। অফিস থেকে আমি মেহেরপুর খামারবাড়ি বিষমুক্ত বাজার আছে ওখানে বেচার জন্য নিয়ে যাব। ওখানে দাম কেমন পড়ে? দাম মূল্য ভালো আর কি। কৃষকদের জৈব পদ্ধতিতে ফসল চাষ এবং তার সম্প্রসারণে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষি কর্মকর্তাগণ কৃষকের ক্ষেতে গিয়ে তাদের বিভিন্ন প্রযুক্তি ও সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। এসব নিরাপদ পণ্যের চাহিদা বেশি তা কৃষকদের বোঝাচ্ছেন। এতে এলাকায় দিন দিন জৈব পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে পেঁপে ধুয়ে এটা বাইরে পাঠাই। ধুয়েও পাঠানোর উদ্দেশ্যে আঠাটা থাকলে এটা নষ্ট হয়ে যাবে এবং এর গুণগত মানও নষ্ট হয়ে যাবে। এই কারণে এটা ধুয়ে আমরা এখানে বাছাই করে গ্রেড করে তারপরে বাইরে পাঠাই। সেই কাজটা এখানে আমাদের মহিলা গ্রুপের সদস্যরা করে থাকেন। এখান থেকে আমরা যে সবজিগুলো ধৌতকরণের প্রয়োজন হয় সেগুলো ধৌতকরণ করি, আর যেগুলো ধোয়া লাগে না সেগুলো আমরা আলাদা রেখে বাছাই করে ছোট বড় এগুলা গ্রেড করে তারপরে এই ক্যারোটের মাধ্যমে বাইরে পাঠাই।
প্রগতিশীল কৃষক যারা জৈব কৃষির সাথে জড়িত, আমাদের কিছু নির্দিষ্ট প্রদর্শনী থেকে ফুলকপি লাউ সহ বিভিন্ন পণ্য এখানে আসছে, এখানে শর্টিং গ্রেডিং হচ্ছে, এটা নিরাপদ। কারণ এখানে হচ্ছে যে আমরা পেস্টিসাইড ব্যবহার করেছি, সেটা জৈব পেস্টিসাইড। পেস্টিসাইড ব্যবহারের পরে অপেক্ষমান যে পিরিয়ড আছে সে এটা এখানে কঠোরভাবে মেনটেন করা হয়, যার ফলে আমাদের ফসলটা সেফ এবং নিরাপদ। এবং এখানে কৃষক বাজারের থেকে কিছুটা বেশি দামে সে পণ্য বিক্রয় করে। কারণ হচ্ছে যে তাহলে আমাদের বাজারের পণ্য থেকে আমাদের এই পণ্যটা নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ভালো। মুজিব বর্ষকে উদ্দেশ্য করে নিরাপদ সবজি বাজার ও স্থানীয় কৃষি পণ্য সংগ্রহ ও বিপণন কেন্দ্রের মাধ্যমে কৃষকদের নিরাপদভাবে উৎপাদিত ফসল বিক্রয়ের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষক, কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ এবং এদের সহযোগীদের সম্মিলিত প্রয়াসে কিন্তু আজকের খাদ্য সম্ভব বাংলাদেশ। কিছু কিছু ক্ষেত্রে খাদ্যশস্য উৎপাদনে আমরা আমাদের দেশীয় চাহিদা যা তার থেকে উদ্বৃত্ত, কিন্তু এখন সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা খাদ্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন করেছে, নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারিনি। সেই জন্য আমরা চিন্তা করলাম যে এটাকে কীভাবে করা যায়, এবং সরকারিভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি ব্লকে দুটি করে নিরাপদ সবজি গ্রাম ঠিক করার জন্য, সেই সাথে প্রতিটি জেলাতে একটা করে নিরাপদ সবজি মার্কেট চালু করার জন্য। আমরা মুজিব বর্ষকে সামনে রেখে আমাদের কী করণীয় উচিত, তো আমরা চিন্তা করলাম যে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে যে অনেক ফাঁকা জায়গা আছে সেখানে আমরা একটা নিরাপদ সবজি মার্কেট চালু করতে চাই। নিরাপদ সবজি এখন তৈরি করে যাচ্ছি, বিভিন্ন প্রকল্প থেকে তৈরি করে যাচ্ছি, কৃষকদেরকে উৎসাহিত করে তৈরি করে যাচ্ছি। আমরা গত 22 নভেম্বর আমাদের মহাপরিচালক মহোদয় ডক্টর আব্দুল মুহিত স্যার উনি এসে এটা সাড়ম্বরে উদ্বোধন করে গেলেন, এবং তারপরের থেকে প্রতি সপ্তাহে 2 দিন করে, যেহেতু মুজিব বর্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে আপনারা জানেন, সেখানে আমাদের এই টার্গেট, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিভাবক হিসাবে এটা আমার সহকর্মীদের সাথে আলাপ করে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, যে কোনো মূল্যে আমরা এই মুজিব বর্ষর মধ্যে এটাকে একটা পুরো নিরাপদ মার্কেট হিসাবে আমরা দাঁড় করিয়ে দেবো। মুজিব বর্ষ পালন উপলক্ষে আমরা এই নিরাপদ মেহেরপুরের নিরাপদ সবজি মার্কেট আমার মনে হয় বাংলাদেশের মধ্যে একটা সেরা মার্কেট হিসাবে পরিগণিত হবে, এই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমরা নেমে পড়েছি। এবং আমাদের চ্যালেঞ্জের অন্যতম শক্তি হচ্ছে আমাদের এই মুজিব বর্ষ। আজকে যদি জাতির জনক বঙ্গবন্ধু, যাকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যদি তার জন্ম না হতো তাহলে কিন্তু বাঙালি জাতির জন্ম হতো না। এবং উনি কতটা কৃষিবান্ধব ছিলেন, স্বল্পকালীন সময়ে উনি কৃষির জন্য অনেক কিছু কাজ করে গেছেন, যে এই ধারাবাহিকতা ধরে রেখেছে আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা যতদিন পর্যন্ত উনি ক্ষমতায় আছেন উনি কিন্তু বঙ্গবন্ধুর সেই কৃষিবান্ধব বঙ্গবন্ধুর ধারাবাহিকতা ধরে রেখেছেন বলেই কৃষিতে এত বেশি পৃষ্ঠপোষকতা এবং টাকা পয়সা দেওয়া হচ্ছে, যার ফলে আজকে কিন্তু এই কৃষি সেক্টরে উন্নয়ন সাধন করেছে। সুতরাং আমরা বঙ্গবন্ধুকে স্যালুট জানাই, আমরাকে প্রণতি জানাই, সেই জন্য এই মুজিব বর্ষ উপলক্ষে আমরা এই কাজটা করেছি। আপনি জানেন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদেরকে আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে যে পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন গ্রাম, এবং এই লক্ষ্যে আমাদের যে অফিস রয়েছে প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আমাদেরকে লিখিতভাবে জানানো হয়েছে যে আপনার এই মুজিব বর্ষকে সামনে রেখে আপনারা আপনাদের মতো কাজ করবেন, সেই সাথে সরকারি একটা নির্দেশনা রয়েছে পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন গ্রামের অংশ হিসাবে আপনারা যে অফিস চত্বরে আপনারা বসবাস করেন আপনার অফিস চত্বরটা সুন্দর রাখবেন, এই সাথে আপনারা এই মার্কেটের সবজি যেখান থেকে আসছে আমরা সেই কৃষকের জমিতে আপনারা যাবেন দেখবেন। এবং তারপরে আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে এই মুজিব বর্ষ চালু হয়ে গেছে, সেই মুজিব বর্ষ উপলক্ষে আমার অফিসটাকে আমি সর্বোপরি চেষ্টা করেছি এটা পরিচ্ছন্ন রাখার জন্য। মেহেরপুর জেলার সর্বত্র চলছে এ ধরনের নানান ফসল জৈব পদ্ধতিতে নিরাপদভাবে উৎপাদন প্রচেষ্টা, এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে নিরাপদ কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনায় কৃষক বেশ উপকৃত হচ্ছেন, তারা বেশি দামে পণ্য বিক্রি করতে পারায় বেশ উৎসাহিত হচ্ছেন। আমরা আশা করি বাংলাদেশের সর্বত্র এ উদ্যোগ সম্প্রসারিত হবে এবং সারা দেশের মানুষ নিরাপদ খাদ্য গ্রহণ করে উপকৃত হবেন।
যেহেতু একটা চমৎকার স্লোগান এই মুজিববর্ষ উপলক্ষে দেওয়া হয়েছে, পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন গ্রাম যদি গড়ে তোলা যায় তাহলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বে, তারই অংশ হিসেবে আমাদেরকে বলা হয়েছে যে পরিচ্ছন্ন অফিস। তো আমি আমার সর্বোচ্চ মেধা, মননশীলতা এবং জননেত্রী শেখ হাসিনার প্রদেয় টাকা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমি একেবারে পূর্ণ সদ্ব্যবহারের মাধ্যমে আমি এই অফিসটাকে একটা নান্দনিক অফিস তৈরি করতে সক্ষম হয়েছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 64টা জেলার মধ্যে সবচেয়ে ছোট জেলা মেহেরপুর, কিন্তু সবচেয়ে সমৃদ্ধ জেলা এবং সবচেয়ে পরিপাটি অফিস নাকি আমাদের এই মেহেরপুরের অফিস। কৃতিত্ব আমার একার না, এই কৃতিত্ব হলো আমার সকল সহকর্মী, কারণ তাদের যদি সহযোগিতা না থাকতো তাহলে আমি করতে পারতাম না, সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আমি স্যালুট জানাই এবং প্রণতি জানাই জাতির জনক বঙ্গবন্ধুকে এবং তার যোগ্যতা নয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আজ থেকে 30 বছর আগে যখন চাকরিতে ঢুকেছিলাম তখন মনে হতো কৃষি সবচেয়ে দিনহীন পেশা, আর আজকে আমি গর্ব করে বলি যে কৃষি সবচেয়ে হলো মানে সমৃদ্ধশালী পেশা। সুতরাং আমি নিজেকে গর্ববোধ করি, অহংকার বোধ করি, অহংবোধ করি এবং আমি প্রণতি জানাই বর্তমান সরকারকে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বোরো ধান অতিরিক্ত ঠান্ডার সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখতে হবে এবং বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিতে হবে। সে সাথে প্রতিদিন সকালে চারার ওপর জমাকৃত শিশির ঝরিয়ে দিতে হবে, এতে চারা ভালোভাবে বেড়ে ওঠে। বীজতলায় সবসময় নালা ভর্তি পানি রাখতে হবে। চারা গাছ হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে 7 গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। এরপরও যদি চারা সবুজ না হয় তবে প্রতি বর্গমিটারে 10 গ্রাম করে জিপসাম দিতে হবে। চারা রোপণের জন্য মূল জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে পানি সহ কাদা করতে হবে। জমিতে জৈব সার দিতে হবে এবং শেষ চাষের আগে দিতে হবে ইউরিয়া ছাড়া অন্যান্য সার। চারার বয়স 35 থেকে 45 দিন হলে মূল জমিতে চারা রোপণ করতে হবে। ধানের চারা রোপণের 15 থেকে 20 দিন পর প্রথম কিস্তি, সাধারণত গুছিতে কুশি দেখা দিলে দ্বিতীয় কিস্তি এবং কাজ থোড় আসার 5 থেকে 7 দিন আগে শেষ কিস্তি হিসাবে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারুণ্য।